नाका चेकिंग समय जलपाईगुड़ी अस्त्र उद्धार ग्रेप्तार दुई राजगंजे गाड़ी थेके उद्धार एक 9mm पिस्तल धृत आकाश दे और शेर आली डालखोलार बासिंदा कोथा थेके आना हयेछे अस्त्र खतिए देखछे पुलिस नौदार शमशेरगंजेर पर एबार मुर्शिदाबादेर हरिहरपाड़ाय बोमा उद्धार खेत थेके उद्धार हलो चारटी सकेट बोमा घटनास्थल घिरे रेखेछे पुलिश कथा बोलबो आमादेर प्रतिनिधि राजीव चौधुरीर संगे राजीव की खबर रयेछे কুশমিতা মুর্শিদাবাদের নওদার পরে হরিহরপাড়াতে এদিন সকালে এক ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয় পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে ওই ব্যাগের মধ্যে চারটি বোমা ছিল হরিহরপাড়ার শঙ্করপুর এলাকায় মাঠের মধ্যে এই বোমাটা ছিল স্থানীয় মানুষজন পুলিশকে খবর দেয় তারপরে পুলিশ গিয়ে এলাকাটা ঘিরে রেখেছে এই মুহূর্তে বম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে এবং এই বোম উদ্ধারের ঘটনায় কিন্তু স্থানীয় মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন এবং তাদের ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এলাকাটা পুলিশ ঘিরে রেখেছে এবং দ্রুত পুলিশের বোম স্কোয়াড যারা আছে তারা রওনা দিয়েছে দ্রুত এই বোমগুলো নিষ্ক্রিয় করার জন্য উদ্যোগ ও প্রশাসনের পক্ষ থেকে শুরু হয়েছে কুশমিতা ঢালদা পৌরসভার ছজন বিরোধী কাউন্সিলরের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নয় নির্দেশ দিলেন বিচারপতি রাজশেখর মান্থা চারজন কংগ্রেস এবং দুজন নির্দল কাউন্সিলরের বিরুদ্ধে বুধবার পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ এমনটাই নির্দেশ আদালতের কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে সৌভিক আগামীকাল ঝালদা পৌরসভার বোর্ড তৈরির কথা তার আগে আজকে আদালতের কি নির্দেশ দেখো আদালতের নির্দেশ হচ্ছে যে ছয় বিরোধী কাউন্সিলর চারজন কংগ্রেসের এবং দুজন নির্দল এই ছয় বিরোধী কাউন্সিলরের বিরুদ্ধে কোন রকম কড়া পদক্ষেপ আগামী বুধবার পর্যন্ত পুলিশের তরফ থেকে গ্রহণ করা চলবে না অর্থাৎ গ্রেপ্তারির মতো কোনো কড়া পদক্ষেপ পুলিশ গ্রহণ করতে পারবে না তুমি জানো মূলত এই মামলায় অভিযোগ উঠেছিল যেহেতু বিরোধী কাউন্সিলররা বর্তমান তৃণমূল পরিচালিত পুরো বোর্ডের বিরুদ্ধে চেয়ারম্যানের বিরুদ্ধে তারা অনাস্থা এনেছেন সেই কারণেই তাদেরকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বহু পুরনো মামলা যার সাথে এই কাউন্সিলরদের কার্যত কোনো যোগ নেই বলে অভিযোগ সেই সেই মামলাতেও এই কাউন্সিলরদের বারবার থানায় ডেকে পাঠানো হচ্ছে হেনস্থা করা হচ্ছে অন্তত সব মিলিয়ে তারা রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং সেই সেই আবেদনের ভিত্তিতেই আগামী বুধবার পর্যন্ত এই ছয় কাউন্সিলরকে রক্ষা কবচ দেওয়া হয়েছে তুমি জানো যে ইতিমধ্যেই তারা যে অনাস্থা প্রস্তাব এনেছিলেন সেই অনাস্থা প্রস্তাবের প্রেক্ষিতে যিনি চেয়ারম্যান ছিলেন চেয়ারম্যানকে অপসারণের যে প্রক্রিয়া সেটা সম্পন্ন হয়েছে আগামীকাল নতুন বোর্ড গঠনের কথা কিন্তু কিন্তু বিরোধী কাউন্সিলরদের আশঙ্কা হচ্ছে যে আবারও আজকের মধ্যে নতুন কোনো মামলায় বা পুরনো কোনো মামলার ভিত্তিতেও এদেরকে ডেকে এদেরকে এদেরকে কালকে বোর্ড গঠন যে প্রক্রিয়া সেখান থেকে বিরত থাকার বা বিরত রাখবার একটা চেষ্টা করা হতে পারে সেই মর্মেই তারা আবেদন করেছিলেন এবং তার প্রেক্ষিতেই আজকের এই নির্দেশ